হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আগের ক্লাসের পড়াগুলো তোমরা নিশ্চয়ই প্র্যাকটিস করেছো। আগের দিন আমরা কি শিখেছি? পার্সন কি? পার্সনের কতগুলো ভাগ হয়, অর্থাৎ তিনটে ভাগ হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন। তার মধ্যে সিঙ্গুলার হয়, প্লুরাল হয়, আর কিছু এক্সাম্পল করেছি আমরা। সেগুলো নিশ্চয়ই তোমরা বাড়িতে আবার করেছো। তো আজকে আমাদের থার্ড ডে ক্লাস শুরু করি আমরা। আজকে থার্ড ডে ক্লাসের বিষয় হচ্ছে সেন্টেন্স। তো প্রথমেই আমরা জানবো সেন্টেন্সের ডেফিনেশন, বা সেন্টেন্স কাকে বলে। দেখো, এ কম্বিনেশন অফ ওয়ার্ডস দ্যাট মেক্স আ কমপ্লিট সেন্স ইজ কল্ড সেন্টেন্স। মানে অনেকগুলো ওয়ার্ডের কম্বিনেশনে, অনেকগুলো ওয়ার্ড যুক্ত হয়ে দ্যাট মেক্স আ কমপ্লিট সেন্স, এটা থেকে একটা পরিপূর্ণ মানে বোঝায়, এরকম কোনো কিছুকে আমরা সেন্টেন্স বলবো। কেমন? ক্যারেক্টারিস্টিক্স অফ সেন্টেন্স মানে সেন্টেন্সের বৈশিষ্ট্য। সেন্টেন্সের বৈশিষ্ট্য কি? ওয়ান অর মোর দেন ওয়ান ওয়ার্ড, একটা বা তার বেশি ওয়ার্ড থাকতে হবে। এ সাবজেক্ট অ্যান্ড এ ভার্ব, একটা সাবজেক্ট থাকতে হবে আর একটা ভার্ব থাকতে হবে। এক্সপ্রেস আ মিনিং, একটা সম্পূর্ণ মানে বোঝাবে। ওয়ান অর মোর ক্লজ, একটা বা একের বেশি ক্লজ থাকবে। এই ক্লজটা আমরা পরে শিখব, এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কেমন? এটা আমরা পরে শিখব। এবার চলে আসি, কত ধরনের হয় সেন্টেন্স। দেখো, এখানে তিন ধরনের হয়, এক দুই তিন, ঠিক আছে? প্রথমে কি আছে? প্রথমে দেখো, অ্যাজ পার ফাংশন, অর্থাৎ কেমনভাবে কাজ করে সেই হিসাবে। অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট, যে কোনো সাধারণ কথাকে আমরা অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট বলবো, যেমন আমি খেয়েছি, আমি ঘুমিয়েছি ইত্যাদি। ইন্টারোগেটিভ বা কোয়েশ্চেন, বুঝতেই পারছো এখানে কোনো প্রশ্নবোধকের কথা বলা হয়েছে। ইম্পারেটিভ বা কম্যান্ড, অর্থাৎ এখানে অনুরোধ, আদেশ, উপদেশ এসবের কথা বলা হয়েছে। অপটেটিভ বা উইশ, মানে ইচ্ছা বা প্রার্থনার কথা বলা হয়েছে। এক্সক্লামেটরি মানে আবেগসূচক, কোনো আবেগসূচক সেন্টেন্সকে এক্সক্লামেটরির আন্ডারে আমরা নিয়ে আসব। নাম্বার টু দেখো, অ্যাজ পার স্ট্রাকচার, অর্থাৎ গঠনগতভাবে। গঠনগতভাবে কি হয়? সিম্পল সেন্টেন্স হয়, কমপ্লেক্স সেন্টেন্স হয় আর কম্পাউন্ড সেন্টেন্স হয়, ঠিক আছে? আর চলে আসো এখানে আদার্সের মধ্যে। এখানে হয় অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অর্থাৎ হ্যাঁ থেকে না, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এটা ভয়েস চেঞ্জের মধ্যে, ডিরেক্ট আর ইনডিরেক্ট এটা ন্যারেশনের মধ্যে। তোমরা জানো অ্যাক্টিভ আর প্যাসিভ আমরা ভয়েস চেঞ্জে শিখেছি, আর ডিরেক্ট আর ইনডিরেক্ট আমরা কী করেছিলাম? ন্যারেশনের মধ্যে শিখেছি। তাহলে এই হলো আজকে আমাদের বিষয়, সেন্টেন্স। সেন্টেন্স কি, ক্যারেক্টারিস্টিক অফ সেন্টেন্স, সেন্টেন্সের বৈশিষ্ট্য, আর কাইন্ডস অফ সেন্টেন্স মানে কত ধরনের সেন্টেন্স হয়, অ্যাজ পার ফাংশন, অ্যাজ পার স্ট্রাকচার অ্যান্ড আদার্স। এই প্রত্যেকটা নিয়ে আমরা আলাদা আলাদা করে ক্লাস করব, ঠিক আছে? আজকে এটুখানেই তোমরা শিখে রাখো, পরের দিন আমরা আলাদা আলাদা করে ক্লাস করে এগুলো শিখে নেব। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে তোমাদের মতামত জানাও, আর ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই করবে, শেয়ার করে অন্য বন্ধুদের ইংলিশ পড়তে সাহায্য করবে। আর যদি এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তো এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে নাও, তাহলে প্রতিদিনের ক্লাসের ভিডিওগুলি সবার আগে পেয়ে যাবে।